যোগাযোগের রাস্তা, তাই ঝুঁকি নিয়ে জলপথে নৌকায় করে প্রতিমা আনছেন পুজো উদ্যোক্তারা, এমনই ছবি ধরা পড়ল। ঘাটাল ব্লকের মনসুকার ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি দেখা গিয়েছিল, তাই একটু দেরিতে হলেও ধীরে ধীরে সমস্ত কিছু নতুন করে গড়ে তুলেছেন ঘাটালের বিভিন্ন পুজো কমিটিগুলি। ঘাটালের মনসুকার পুজো উদ্যোক্তারা জানালেন, এবছরের পুজোর থিম মহাকাল। বন্যায় যোগাযোগের রাস্তা বন্ধ থাকায় এবার ঝুঁকি নিয়ে জলপথে নৌকায় করে প্রতিমা আনছেন পুজো উদ্যোক্তারা। ঘাটাল ব্লকের মনসুকার ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি দেখা গিয়েছিল বেশ কিছুদিন আগে, তাই কিছুটা দেরি হলেও ধীরে ধীরে সমস্ত কিছুই নতুন করে গড়ে তুলেছেন ঘাটালের বিভিন্ন পূজা কমিটিগুলি। এবং উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হচ্ছে, এবছরের পুজোর থিম তাদের মহাকাল। বন্যায় যোগাযোগের রাস্তা বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে জলপথে এবার নৌকায় করে প্রতিমা আনছেন পুজো উদ্যোক্তারা, যে ছবি আপনাদের সামনে রাখছি। বন্যায় ভয়াবহ পরিস্থিতির ছবি দেখা গিয়েছিল বেশ কিছুদিন আগে ঘাটাল ব্লকের মনসুকায়, এবং তারপরে কিছুটা দেরি হলেও সমস্তটার আবারও নতুন করে গড়ে তুলেছেন ঘাটালের বিভিন্ন পূজা কমিটি। এবং তারপরে তারা বন্যা পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে জলপথে নৌকায় করে প্রতিমা আনছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনগণ। দীপাঞ্জন, বেশ কিছুদিন আগে ঘাটালে লক্ষ্য করা গিয়েছিল বন্যা পরিস্থিতি, এবং যার জেরে এখনো যোগাযোগের রাস্তা বন্ধ, এবং তারই মাঝে পুজো উদ্যোক্তারা নতুন করে সবকিছু গড়ে প্রতিমাও আনছে ঝুঁকি নিয়ে কিছুটা জলপথের মাধ্যমে, ঠিক কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো দিদি, তোমাকে যে ছবি কথা বলা হচ্ছে, যে ঘাটাল যে এলাকা রয়েছে সেই ঘাটাল এলাকাতে 17-18 দিন ধরে বন্যার ফলে কিন্তু জল জমে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। আর সেই জল জমার কারণে কিন্তু এই যে বন্যার জল, সে কারণে কিন্তু কিন্তু এই পুজো, সেই পুজো কিন্তু পিছিয়ে গিয়েছিল। তার কারণ এই পুজো হবে কিনা সেই নিয়ে দুশ্চিন্তা ছিল এলাকার মানুষজনদের। তার কারণ যে ঘাটাল যে মনসুকা, সেই মনসুকা এলাকার যে ভয়াবহ যে বন্যা পরিস্থিতি, সেই ভয়াবহ বন্যা পরিস্থিতি কিন্তু চোখে পড়া গেছিল শিলাবতী নদীর যে বাঁধ, সেই বাঁধ ভেঙে এখনো কিন্তু সেই জল নামেনি। যে প্লাবিত হয়েছিল এলাকা, সেই এলাকা থেকে এখনো জল নামেনি, কোথাও কোথাও এক হাঁটু করে জল এখনো জমা রয়েছে ঘাটাল এলাকাতেই। সেই জায়গায় দাঁড়িয়ে ঘাটালের যে মনসুকা এলাকা, সেই মনসুকা এলাকাতেই যে মধ্যপ্রদেশের যে মহাকাল মন্দির, সেই আদলে তৈরি করা হয়েছে মণ্ডপের থিম, এবং সেখানেই যে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে দুর্গা প্রতিমা। তার কারণ হচ্ছে যে এই যে যাতায়াতের যে মাধ্যম ছিল, বাসের সাঁকো থেকে শুরু করে যাতায়াতের যে মাধ্যম গুলো ছিল, সেই মাধ্যম গুলো নষ্ট হয়ে গেছে। তার ফলে একমাত্র মাধ্যম এই মুহূর্তে যে ভরসা করছে এলাকার মানুষজন, সেই নৌকো, নৌকোতে করে কিন্তু তাদের যে জীবনযাপন করা হচ্ছে। আর সেই নৌকোতে করে কিন্তু এই মুহূর্তে এখন যে ছবি আসছে, এক একটা মণ্ডপে কিন্তু দুর্গা প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে ঘাটাল থেকে, এমন ছবি কিন্তু তুলে ধরা হয়েছে। ধন্যবাদ দীপাঞ্জন। ঘাটাল ব্লকের মনসুকার ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি উঠে এসেছিল বেশ কিছুদিন আগে থেকে, এখনো পর্যন্ত যার জেরে যোগাযোগের রাস্তা বন্ধ, এবং তারই মাঝে পুজো উদ্যোক্তারা সমস্ত কিছু নতুন করে গড়ে তুলে ঝুঁকি নিয়ে জলপথে নৌকায় করে প্রতিমা আনছেন। এবং তাদের এবছরের থিম সম্বন্ধেও তারা জানাচ্ছেন, এবারে তাদের থিম মহাকাল। ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝেই তারা ঝুঁকি নিয়ে জলপথে নৌকায় করে প্রতিমা আনছেন।